মুর্শিদাবাদের রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাবা ও ছেলের, আহত আরও এক ছেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরে 34 নম্বর জাতীয় সড়কের। মৃতের নাম হুদামিম শেখ ও নূর আলম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে রেজিনগর বাজারে একটি ছোট্ট গাড়ি সাইকেল আরোহীদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা ও ছেলের, গুরুতর আহত হয়েছে আরও এক ছেলে। ইতিমধ্যেই তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেজিনগর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মৃত ব্যক্তিদের বাড়ি রেজিনগর থানার তকিপুর গ্রামে বলে জানা যাচ্ছে। আর ইসলামের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটনাটা এই মুহূর্তে আপনার আধ ঘন্টা আগেকার ঘটনা। হুদালিল মল্লিক, গ্রাম তকিপুর, আমাদের এখানকার লোকাল ছেলে। ও তার এখানে শ্বশুরবাড়ি রেজিনগর, তার দুই ছেলে নিয়ে শ্বশুরবাড়ি এসেছিল এবং যাওয়ার পথে একটা লরি তাকে ধাক্কা মারে এবং সে ধাক্কার আঘাতে মোটামুটি 30 থেকে 35 হাত ছিটকেছে। এখানে স্পট ডেট হুদালিল মল্লিক এবং তার বড় ছেলে মুদাসের, ওনারা এখানে মারা গেলছে এবং তার বাচ্চা বাচ্চাটা নূর হোসেন, ওনাকে সঙ্গে সঙ্গে বহরপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব আশঙ্কাজনক। তো এখানে দীর্ঘদিন এই ঘটনা ঘটে, এটা প্রথম না। কিসের আসছিল? কিসের আসছিল? সাইকেলে। হুদালিল মল্লিক তার দুই বাচ্চাকে নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল এখান থেকে। তো ওই গাড়িতে রাস্তাটা ওভার করতে গিয়ে এইভাবে ট্রাফিকের অনিয়ম থাকার কারণে এবার লরিতে ধাক্কা মারে। আপনার নাম? আমার নাম মোয়াজ্জেম, স্থায়ী বাসিন্দা। আর আমাদের যেটা এখানকার আমাদের দাবি, যে দীর্ঘদিনের ঘটনা, এই 6 মাসের মধ্যে এখানে কয়েকটা ঘটেছে এরকমভাবে এখানে ডেথ হয়েছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, এখানে যাতে দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে। আমরা বারবার অভিযোগ করেছি যে এখানে যেন ভালোভাবে ট্রাফিক দেওয়া হয় এবং মানুষ যাতে সচলভাবে পারাপার করতে পারে সে ব্যবস্থা করতে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এখানে সেরকম সুব্যবস্থা হয় না। এখানে সিভিকদেরকে গার্ড দেয়, তারা কোনো সময় পাবজি খেলে কিংবা এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় বসে থাকে, ঠিকভাবে ডিউটি করে না, আর সেই সব কারণে দুর্ঘটনাগুলো ঘটে। আর ওই মোটরসাইকেল ধরে টাকা লিয়ে ওইসবগুলো বলো।